বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সে আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সাহাবা পথভ্রষ্ট হয়েছে। শেষে কোরআন খুললে পাওয়া যায়, হাদিস খুললে পাওয়া যায়, সাহাবা চার থেকে পাঁচজন শ্রেষ্ঠ। চার থেকে পাঁচজন যদি শ্রেষ্ঠ হয়, এর মধ্য থেকে মাত্র একজন শ্রেষ্ঠ। সবার মধ্য থেকে চারজন শ্রেষ্ঠ আর চারজনের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ। এখন এই একজনটা কে? সে একজনটা হলো হযরত আলী। আচ্ছা, যিনি হযরত আলী, তিনিকে কিন্তু একদল ওয়াজ করলে, একদল বিভিন্ন সাহাবার আলোচনা করলে হযরত আলীর আলোচনাটা খুব কম করে। আর যারা হযরত আলী সম্পর্কে জ্ঞান হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, তারা কি বলে? মাওলা আলী। আচ্ছা, মাওলা আলী বলা হয়। আমরা কিন্তু একটা সময়ে, ছোট সময়ে বুঝতাম যে মাওলা কে? আল্লাহ। এখন মাওলা আলী বলা হয়। তাহলে মাওলা শব্দের অর্থ কি? মাওলা শব্দের অর্থ হলো নেতা। মাওলা আলী, নেতা আলী। সে নেতা হলেন কেন? তিনি ছিলেন জ্ঞানে চতুর, তার বেশিরভাগ প্রশ্ন ঠোঁটে রাগায় ছিল। আচ্ছা, তার বেশিরভাগ প্রশ্ন উত্তর তার ঠোঁটে রাগায় ছিল, হাসি মুখে দিয়ে দিতেন। তো এখন আমি একটা কথা বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পঞ্জাতনের মূল এবং মা ফাতেমা, হাসান হোসেন, তারাও পাক পঞ্জাতনের মূল। তাহলে হযরত আলী, তিনিও কিন্তু পাক পঞ্জাতনের মূল। এই পাঁচজনে মিলে এই পাক পঞ্জাতনের অধিকারী। যেমন দেখেন, হযরত ফাতেমা, যাকে আমরা বেহেস্তের সর্দারিনী বলি, জগতের মা বলি, তিনি কিন্তু একটা জিনিস হলো, তিনি এই পৃথিবীতে বহু কষ্ট করে গেছেন এবং তিনি পাক পঞ্জাতনের একজন। দেখেন, অন্য অন্য ব্যক্তিগণ হযরতে ফাতেমাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হলো না। সেটা হলো না কেন? এ কারণেই যে যেখানে যার জোড়া আল্লাহ রেখেছে, বাহিরে ফাতেমা যাবে না। কেননা পাক পঞ্জাতনের অধিকারী কে? মা ফাতেমা। পাক পঞ্জাতনের অধিকারী কে? হযরত আলী। এবং পাক পঞ্জাতনের, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাক পঞ্জাতনের মূল, তাহলে মূলত পাঁচজনই মূল। তাহলে এই গণটির বাহিরে যদি তার বিবাহ হয়, তাহলে এটা কি হলো? তাহলে এটা কোনো মানানসির হলো না। এবং মা ফাতেমা, তিনি এমন ব্যক্তির সাথে তার বিবাহ হয়েছে যে যিনি বাহ্যিকভাবে তার সম্পর্ক আরেকটা থাকলেও, কিন্তু তার জোড়াটা পাক পঞ্জাতনের মিল। আর এটা কি করা, কি করা হলো? যে অনেকেই যখন বিবাহ করতে চেয়েছিলেন, তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে দেখো, সবার আগে কোরআন খতম দিয়ে যে আমার কাছে আসতে পারবে, আমি তার কাছে বিয়ে দেব। তখন কেউ পৃষ্ঠা উল্টাতে 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 পড়তে 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 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন খতম হচ্ছে না।
কিন্তু হযরত আলী কোরআন শরীফটা একটু ধরলো, ছুইলো, দুই মিনিট পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, হুজুর আমার কোরআন খতম হয়ে গেছে, হায় এত তাড়াতাড়ি কিভাবে? তখন তিনি বললেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আমি তিনবার পাঠ করেছি, তিনবার পাঠ করার পরে আমি জানি কোরআন খতম হয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অন্য অন্য যারা বিবাহ করতে চেয়েছিল তাদের মাথায় কিন্তু এটা ছিল না, হয়তো কোনোদিন নবীজির কাছে শুনেছে জেনেছে কিন্তু ওই সময় তাদের মনে নেই। তার মানে কি? হযরত ফাতেমা, হযরত আলী, এই দুইজন হলো জোড়া, এদের জোড়ার বাইরে আল্লাহ তাদেরকে নেবে না। আচ্ছা, তো আজকে যে কথাটি আজকে মূলে, যে হযরত আলী সে কিন্তু পাক পাঞ্জাতনের একজন, পাক পাঞ্জাতনের যদি একজন তিনি হয়ে থাকে তাহলে আজকের মূলে বিষয় যে রাসুলের পরের সম্মান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের সম্মান যদি থাকে তাহলে সেই সম্মানটা হযরত আলীকেই দিতে হবে। আচ্ছা, এবং হাদিসে কুদসি যদি আমরা খুলি সেখানে আমরা পেয়েছি কি, আল্লাহ কি বলেছে, হযরত আলী আমার শক্তি, হযরত আলী আমার বাঘ, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, তিনি বলেছেন আলী আমি হলো জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দরজা, এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জ্ঞানের শহর লাভ করবে, আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে বহু সাহাবা ছিল, পথভ্রষ্ট থেকে শুরু করি, আবার চার থেকে পাঁচজন সাহাবার মধ্যে যদি আসি হযরত আলী তিনি একমাত্র, তিনি একমাত্র জ্ঞানী। তাহলে এই কথা কে বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হযরত আলী, যদি কেউ আলীর দরজা দিয়ে প্রবেশ করে সে আমার, আমি নবীজির, আমি রাসুলের জ্ঞানের শহর তিনি লাভ করবে। তাহলে অন্য কোনো সাহাবার কথা কিন্তু এই কথা বলা হয়নি। তারপরেও দেখা যায় এই পৃথিবীতে অনেক ওলামারা ওয়াজ করে, আবু বকরের ওয়াজ বেশি করে, হযরত উমরের ওয়াজ বেশি করে, উসমান গনির ওয়াজ বেশি করে, কিন্তু হযরত আলী তিনি এমন একজন ব্যক্তি তার ওয়াজটা তেমন একটা করে না, এই একটা একটু। তাহলে বোঝা গেল যারা মারেফতের জ্ঞানের শহরে প্রবেশ করেনি বা মারেফতের জ্ঞানের শহর তারা এই জ্ঞান সম্পর্কে যারা বোঝে না এবং বুঝতে চায় না তারা হযরত আলী পর্যন্ত যায় না এবং তার দরজাটা প্রবেশ করে না। আচ্ছা, তাহলে যারা হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি এদের যারা এদের সাথে যারা মিশেছে তারা তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে, হযরত আলীর দরজা যারা প্রবেশ করেছে তারা নবীর মারেফাতের গোপন জ্ঞান উদ্ধার করেছে। তাই বলা হয় যদি কোনো পৃথিবীতে কামেল পীর থাকে তাহলে একটা একটা কথা বলা হয় পীর আলী, পীর আলী, তার মানে আলীর দরজা যারা প্রবেশ করেছে আর মারেফতর জ্ঞান যারা লাভ করেছে তারা পীর হয়েছে, পীরের সাথে একটা নাম কি আছে, পীর আলী। তার মানে এই পৃথিবীতে যদি কেউ কামেল পীর হতে হয় তাহলে হযরত আলীর জ্ঞান লাগবে, হযরত আলীর দরজা দ্বারা প্রবেশ করতে হবে এবং সেই মারেফতের দেশের জ্ঞান লাগবে। তবে এর পরিচয় কি?
দেখবেন এই জগতে যারা আবু বকর হযরতে আবু বকরের শিক্ষা শিক্ষিত যারা তারা আলীর কথা তেমন একটা বলে না এবং ওসমান গনির কথাই বলবে কিন্তু দেখা যায় হযরত আলীর কথা তেমন একটা বলে না তাই আমি বলতে চাই এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর মারেফতের জ্ঞান চায় তাহলে সে আলীর জ্ঞানে এবং আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে তাহলে এই জগতে যারা কামেল পীর হয়েছে তারা কিন্তু আলীর দরজা দিয়ে প্রবেশ করেছে এবং আল্লাহর মারেফত বা গোপনের জ্ঞান তারা অর্জন করে ফেলেছে দেখবেন একজন আলেম বান্দার শরীফে গিয়ে মুরিদ হয়েছে একজন জবরদস্ত মাওলানা বান্দার শরীফে বায়াত হয়েছে বা অনেক বড় মুফতি আজম বান্দার শরীফে মুরিদ হয়েছে কেন হয়েছে দেখা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যখন ধ্যান সাধনা ছিল বহুদিন এই ধ্যানের মাধ্যমে আল্লাহর মারেফতের গোপন জ্ঞানগুলো তার সিনার মধ্যে আল্লাহ দিয়েছে এবং এর আগে সিনা পরিষ্কার করা হয়েছে তখন সে পবিত্র জ্ঞান দেওয়া হয়েছে তখন মারেফতের জ্ঞান প্রবেশ করানো হয়েছে তাহলে সে হীরা পর্বতের ধ্যানের সাধনা যদি কেউ না করে তাহলে হযরত আলীর জ্ঞান তার মধ্যে আসবে না বই পুস্তক পড়ে কোরআনের কিছু আয়াত পড়ে কিছু হাদিস পড়ে তারা ওয়াজ করবে যে ওয়াজটা করবে তার মধ্যে হযরত আলীকে তেমন একটা আনবেন না কেন আনবেন না কারণ সে মারেফতের খনি এটা কিন্তু পাগল ফকির খুব ভালো করে জানি কিন্তু তারা এই পর্যন্ত যাইতে চায় না আর শরীয়তের জ্ঞান অর্জন করে এখন মারেফতের জ্ঞান তাদের মাথায় ঢোকে না ঢুকবে কী করে একটা ভাণ্ডের ভিতরে যখন আমি একটা জিনিস দিয়ে ভরেছি তখন অন্য একটা জিনিস যদি আমাকে ভরতে হয় তাহলে সেই জিনিসটা উপরে ফেলে দিয়ে এই জিনিসটা নিতে হবে ঠিক যারা শরীয়তের বস্তা দিয়ে এটাকে গোড়াউন ভরে রেখেছে এখানে মারেফত হাকিকত তরিকতের জ্ঞান এখানে থাকতে পারে না কারণ একটা দিয়ে ভরে রেখেছে তাই কিন্তু যে হযরতে মাওলানা রুমি জালালউদ্দিন রুমি যিনি তিনি কিন্তু গোড়াউন গোড়াউন কয়টা উট বুঝাই সে হাদিস লিখেছিল গ্রন্থ লিখেছিল শেষে একজন পাগলের কাছে সমস্ত হাদিস বাদ হয়ে গেছে ওনার পায়ে ধরে শেষে তার শিক্ষা নিতে হয়েছে একসময় সেই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাই বলবো হে সমস্ত জগৎবাসী আজকের যে আলোচনাগুলো এই জন্যই করা হলো যে হযরত আলী যাকে মাওলা আলী বলা হয় কেন বলা হয় সে সকল সাহাবার নেতা জ্ঞানে গুণে চরিত্রে সে নেতা তাই তাকে মাওলা আলী বলা হয় আচ্ছা আরেকটা বিষয় আমি একটু ইঙ্গিত করে দেব এই পৃথিবীতে শরীয়তের প্রভাবটা বেশি কেন এবং মারিফতের প্রভাবের মানুষগুলো কম কেন যেমন একটা সময়ে আরবকে শাসন করেছিলেন হযরত আবু বকর আর একটা সময়ে আরবকে শাসন করেছিলেন হযরত ওমর আর একটা সময় শাসন করেছিলেন হযরত ওসমান গনি একজনে যখন একটা ফেরি বা একটা জলচকির মতে বানিয়ে এখানে বসে তখন আলাপ করতেন ওয়াজ করতেন তালিম করতেন বুঝাইতেন এভাবে এই ইবাদত এই এভাবে এভাবে করতে হবে শেষে যখন তিনি তার শাসন ভারপ্রাপ্ত অন্য কাউকে দেবে তখন ওমর ওই জলচকিটার পাশে আরেকটা উঁচু সিঁড়ি করেছে সেখানে সে বসেছে এখানে সে পা রেখেছে চেয়ার সিস্টেম হয়েছে শেষে যখন ওসমান গনিকে এই ভারপ্রাপ্ত দেওয়া হবে তখন ওসমান গনি এর উপর দিয়ে আরেকটা সিঁড়ি বানানো হয়েছে যাকে আমরা মিম্বার বলি বা খুতবার পাশে যে চেয়ারটা থাকে তো এই তিনজনে মিলে তিনটা তাক সিস্টেম হয়েছে আচ্ছা
তাহলে সাহাবা চারটা, সিঁড়ির ধাপ কিন্তু তিনটা। তাহলে বোঝা গেল হযরত আলী মাওলা আলী তিনি কিন্তু সেই দেশের শাসন ভারপ্রাপ্ত নেননি। কেননা তারা যখন তিনজনে মিলে তিন বছর করে যদি নয় বছর তিনজনে শাসন করে থাকে আরববাসীদেরকে, তখন তিনজনের শিক্ষায় মানুষে শিক্ষিত হয়ে গেছে। আর সেই শিক্ষার মধ্যে মারেফাতের কোনো শিক্ষা ছিল না, তরিকতের শিক্ষা ছিল না। তখন কি হয়েছে, তখন হযরত আলী ভাবছে যদি আমি বসি তাহলে যারা এই তিনটা স্তরে যারা শিক্ষা দিয়েছে এদের শিক্ষাগুলো তারা নিজের মধ্যে সেটিং করে নিয়েছে, এখন আমি যে আবার মারেফাতের শিক্ষাটা দেব, তখন মারেফাতের শিক্ষাটা তো ওজন এবং করাতের মতো, যখন এই ওজন জিনিসটা সেই শিক্ষার উপরে রাখা হবে তখন তাদের মাথা এলোমেলো হয়ে যাবে, তখন হযরত আলীর এই কথা কেউ বুঝবে না, মূল্য থাকবে না, আর সে মিথ্যা বলতেও পারবে না, সঠিকটা বলবে এবং মারেফতের গোপন কিছু দিতে শুরু করবে, তখন প্যাঁচ লেগে যাবে। তখন হযরত আলী আর শাসন ভারপ্রাপ্ত নেননি। তো শাসন ভারপ্রাপ্ত যেহেতু নেননি, তাহলে আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন তিনি যে নেননি এটা আপনি কী করে বুঝলেন? দেখুন, যে মিম্বার প্রথম ছিল আবু বাক্কর একটি, ওমর একটি, ওসমান গনি একটি, এই তিনটা স্তর আছে সিঁড়ি। যদি হযরত আলী, এই মাওলা আলী যদি বসতেন বা এখানে শাসন ভারপ্রাপ্ত নিতেন তাহলে তার পিছন দিয়ে আরেকটা সিঁড়ি উঠত, তাহলে চারটা হতো। তাহলে সাহাবা শ্রেষ্ঠ চারজন, সিঁড়ি তো তিনটা, চারটা থাকলে বুঝতাম যে হযরত আলী সে ভারপ্রাপ্ত নিয়েছিল, শাসনভার নিয়েছিল, তো বোঝা গেল তিনি নেননি। আচ্ছা, তাহলে তিনি কি করলেন? তিনি অন্যথায় তার পছন্দ মতো কিছু ছাত্র বা কিছু শিষ্য নিয়ে তখন তাদেরকে এলমে তাসাউফের শিক্ষা দিতে শুরু করলেন। এলমে তাসাউফ, আল্লাহর মূল মারেফাতের শিক্ষাগুলো দিতে শুরু করলেন, যেমন হাসান বসরি, হোসেন বসরি, রাবেয়া বসরি, তারা কিন্তু হযরত আলীর শিক্ষা শিক্ষিত, আর তাদের শিক্ষাগুলো ছিল অনেক গভীর। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, যে এই পৃথিবীতে শরীয়তের লোক বেশি, শরীয়তের কর্মকাণ্ড বেশি, আর মারেফাত একটু নিচে থাকে, তারা গলা আলগে কথা বলতে পারে না, কারণ তারা শরীয়তের মধ্যে থেকে মারেফতের লোকে যা কিছু করে তার সব উল্টাই মনে হয়। আবার মারেফত যারা বুঝে গেছে তারা দেখতেছে তাদের কিছু ভুল আছে, তারা বলে তাদেরটা ভুল, তারা বলে তাদেরটা ভুল, এই তো চলছে কথার মূল, আসলে কবে যে হবে কুল। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকে এই কথাগুলো বললাম, আমাকে কেউ বলেছে যে আপনি মাওলা আলী সম্পর্কে কিছু কথা বলবেন, তো 10-15 মিনিটের ভিডিও এতে কিন্তু সকল আলাপ করা যায় না, হয়তো হযরত আলীর আরও কিছু গোপন তত্ত্বে আমি আলোচনা করব। তবে আজকের আলোচনা কেমন হলো তা জানাবেন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো আলোচনা এনে দিতে পারি। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আমি ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।